তোমার শান, তুমি রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। বাপ মা ছাড়া পিতা আদম কি তৈরি করলেন নিজ হাতে, বাপ মা ছাড়া পিতা আদম কে তৈরি করলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র দিলেন মারিয়ামের গর্ভেতে, কে বায়ামন কারিগিরি, কে বায়ামন কারিগিরি, কে বায়ামন মহাজন, কে পারে বুঝিতে তোমার শান। তুমি রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয়, আজকের ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম দরদি আল্লাহ প্রিয় রাসূল প্রিয় ভাই সকল ও আমার অবলা সরলা পদ্মান সিং দিন দরদি মহবনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সুচেতনা দিয়ে সুধারণা দিয়ে ধরার বুকে পাঠিয়েছেন, এবং তার সাথে সাথে তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী জীবনযাপন করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, তার শতকোটি প্রশংসা। তাই তার কৃতজ্ঞতা তথা শুকরিয়া সম্মিলিতভাবে জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারিক ওয়াসাল্লাম। মহতারাম ভাই সকল, আমি পবিত্র আল কোরআনের সূরাতুল আনফাল থেকে 29 নম্বর আয়াত বিশেষভাবে পরিবেশন করেছি এবং সূরাতুল কাহাফের শেষ অংশে একটি আয়াতে কারিমা পরিবেশন করেছি, এবং সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসগুলো আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি বলতে চাইছি, আল্লাহ পাককে বলে ভয় করে চলা এবং আল্লাহকে বলে ভয় করে চলতে গেলে আমাদের ভাগ্যে আছে কি, এই বিষয়টা আমাদের দেখার প্রয়োজন রয়েছে। পবিত্র আল কোরআনে এর পরিপ্রেক্ষিতে আল্লাহকে যদি ভয় করে চলা যায়, তাহলে এই আয়াতের মাধ্যমে যেটা আল্লাহ পাক বলতে চেয়েছেন, সেখানে কয়খানা আমরা লাভ পাব, কটা আমাদের লাভ আমাদের অ্যাকাউন্টে আসবে, এটা আমাদের বিষয় আজকে বুঝার আছে। আল্লাহকে বলে ভয় করে চলতে গেলে কি পাওয়া যায়, কি হয়, এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় কি না, আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্ট হলে আল্লাহর সন্তুষ্টি আমরা পেলে আমাদের সামনের দিনটা, আমাদের সামনের কর্মটা, আমাদের সামনে
ভাগটা কি আছে এই কোরআনে হাকিমের এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে বলেছেন এই বর্ণনাটা হালকা ভাবে আমি তুলে ধরার চেষ্টা করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আপনারা জানেন আমি আপনাদেরই এলাকার একজন নগণ্য খাদেম আমার বক্তব্য শুনে আপনার মন প্রাণ ঠান্ডা হবে ঠান্ডা করে দেওয়া যাবে এরকম ক্যাটাগরি এরকমের আমার কাছে তেমন কোনো লাইট নেই ম্যাগনেট নেই পুঁজি নেই যে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো এর মালিক আল্লাহ আল্লাহ পাক দয়া ছাড়া কিছু হয় না আল্লাহ চাইলে হবে অনেক কিছু হতে পারে না চাইলে কিছু হবে না যাই হোক আল্লাহর কাছে আমরা আশা রাখবো এ পারবারদেগারে আলাম আমরা যারা বলি আমরা যারা শুনি আল্লাহ উভয়কে আয়াত এবং হাদিসে রাসূল থেকে উপকৃত হওয়ার আল্লাহ তুমি সুযোগ ও সুবিধা করে দাও আল্লাহুম্মা আমিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো আসুন ভাইজান রব্বে কায়নাত আমাদেরকে পবিত্র আল কোরআনের বিভিন্ন জায়গায় আর তার সাথে সাথে যদি এটাও বলা যায় অসংখ্য জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে খেতাব করেছেন দেখুন বাবার যদি পাঁচটা ছেলে থাকে তাহলে বাবা বেশিরভাগ এবং এরকম একটা কলেজ ইউনিভার্সিটি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন যেই শিক্ষক যেই স্টাফ খুব ভালো কাজ করে এবং প্রিন্সিপালের হেডমাস্টার মশাই হেড টিচারের পাশাপাশি থাকে মেনে চলে দেখবেন যে কোনো কাজ আসলে যেমন বাবা নিজের সন্তান ছেলে অনেক আছে কাউকে ডাকবে না ওই ছেলেটাকে বারবার ডাকবে কারণ ওই ছেলেটা শুনে কথা বাবার কথার মূল্য দেয় মূল্যায়ন করে বাবার ডাক পড়েছে আর কিছু দেখবে না অন্যকে ডাকলে কখনো শুনে না তখন বাবা তাদেরকে ডাকে না ছেলেটা মনে মনে ভাবে যে আব্বার কোনো কাজ নেই কাউকে ডাকে না যে কোনো কাজ পড়বে আমাকেই ডাকবে পরক্ষণে আবার কেউ বুঝিয়ে দেয় পাগল এটাই তোর ভাগ্য এটা একটা বিশাল বড় তুই আর একটা নিয়ামত আল্লাহ তোকে দান করেছে যে তোর আব্বার পাঁচটা ছেলে কাউকে ডাকে না কিছু কাজ পড়লে তোর নামটা ডাকে আব্দুর রহমান বা অমুক বাবা তো এসো এখানে কেন তুমি শোনো তুমি মানো তুমি আব্বার কথাতে মান্যতা দাও সেই জন্য স্টাফ প্রিন্সিপালের পাশাপাশি থাকেন এটা যে কত সৌভাগ্য প্রিন্সিপাল যদি তার 15-20-20-50 স্টাফের মধ্যে থেকে কোনো একজন স্টাফকে যদি ভালোবেসে নেয় তাকে যে কোনো সময় যদি ডাক দেয় কল করে তুমি এসো এখানে আপনি এখানে আসুন আপনার কাজ আছে স্টাফ বলবেন সব স্টাফ বসে আছে ওদের কোনো কথা নেই আমাকে হেডমাস্টার মশাই প্রিন্সিপাল সাহেব যে কোনো সময় আমাকে ব্যবহার করেন জেনে নিতে হবে বন্ধু এটা আপনার সৌভাগ্য প্রিন্সিপালের মতো হেড টিচারের মতো টিচার আচ্ছা তো আপনাকে ডাক দেয় অন্য তার কল পাই না অনেকেই রাগান্বিত হয়ে বসে থাকে যে হেডমাস্টার মশাই প্রিন্সিপাল সাহেব আমাকে কোনোদিন স্মরণ করলেন না করেন না কেন এটা আপনার দুর্ভাগ্য তাহলে আপনার কর্মের ত্রুটি আছে আপনার কর্মে অভাব আছে আপনার কর্মে আপনার কর্ণপাতে কিছু অবজ্ঞা আছে যার দরুণে হেডমাস্টার মশাই আপনার কলটা আপনার কাছে পাঠান নাই জন্য যে কলটা রিসিভ হবে না কল মান পাবে না মর্যাদা পাবে না রব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি পৃথিবীতে তিনি তৈরি করেছেন সর্বোচ্চ মর্যাদা দিলেন মানব জাতিকে মানুষদের আমাদেরকে দিলেন আর দেওয়ার পর পাক পারওয়ারদিগারে আলাম একটা খুব ভালোবাসার নাম দিয়ে আমাদের ডাকলেন যে আমাদের সম্বোধন করলেন কাফের বেঈমানদের বলে দিলেন ক্লিয়ার হে কাফের একজন কৃষককে আরবি ভাষা লগাত অনুযায়ী যদি কাফের বলা যায় বলতে পারা যায় যে আমাদের মাদ্রাসাতে নিজামিয়া মাদ্রাসাতে লেখাপড়া হয় দাওরা জামাতের ছাত্ররা পড়ে যেটা তাফসিরে বেজাবি
তাতে এই কথাটা বলা হয়েছে যে একজন কৃষককেও কাফের বলতে পারা যায়। এখন কোন ওর মানে ওকে না বুঝিয়ে নিজে না বুঝে যদি বলা যায় কাফের কোথায় গেছিলা, তুই তো লাঠি নিয়ে ছুটবে, তুমি আমাকে কাফের বললে মানে, কিন্তু কাফের ওকে বলা যায় লগাত অনুসারে ডিকশনারির মানের দিক থেকে কাফের বলা হয় যে কোন জিনিসকে বাবলু। আচ্ছা, হরকা পাথানের বাবলু, আলহামদুলিল্লাহ। তো যে কিছুকে ঢেকে দিতে পারে, তো কৃষক ভাই বীজকে জমিতে দিয়ে হাল চাষ করে মাটি দিয়ে মই দিয়ে ঢেকে দেয়, এই জন্য তাকে কাফের বলা হয়। এখানে কাফেরকে কাফের কেন বলা হয়েছে, এখানে কাফেরকে কাফের এই জন্য বলা হয়েছে যে আল্লাহর যে আইন, আল্লাহর যে বিধান, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রাজ্জাক, রুজিদাতা, জীবনের মালিক, মরণের মালিক, সর্বত্রের মালিক, এটাকে কাফের ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে কি বলছে, কখনো বলে এ দুর্গা মা, কখনো বলে কালী মা, কখনো আর কোন মা, ওর মায়ের শেষ নেই। জি, এক স্রষ্টাকে মেনে নিতে পারল না, আর হাজার হাজার মা, ফের বাবা নেই, শুধু মা, মায়ের পূজা। ও মা কেমন লাথি মারা হয়, যা কিছু করা হয়, যাক সেদিকে যাচ্ছে না। আমি বলতে চাইছিলাম রব্বে কায়নাত এই ধরনের শব্দগুলো কিছু কিছু জায়গায় ব্যবহার করেছেন কোরআনে হাকিমে। ইন্নামাল মুশরিকুন, মুশরিক যারা শিরক করে তাদের কথা বলা হয়েছে, মুনাফিক যারা এইদিকে কাদা লাগায় ওইদিকে ঢাকা লাগায়, এইদিকে আগুন লাগায় ওইদিকে আগুন লাগায়, যাদের কথা বলা হয়েছে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না এধার কা রাহা না উধার কা মিলা, কোন দিকে না, এরা হচ্ছে মুনাফিক। এদেরও কথা আল্লাহ পাক সুরার একটা নাম রেখে দিলেন আল মুনাফিকুন, এভাবে অনেকগুলো নাম, মুমিনুন আল মুমিন সুরাজ। তো আমাদেরকে কি বলে ডাকেন, আল্লাহ পাক আমাদের বিশ্বাসী বলে ডাকলেন, তাহলে আমাদের মান বাড়লো না ঘটলো? শ্রোতা মণ্ডলী আপনারা বলুন, আমাদের মান এখানে আল্লাহ পাক বাড়াইতে চাইলেন না ঘটাতে চাইলেন, বলুন একটু কথা। আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, নিজে দিলেন, এটা আমাদের চেয়ে নেওয়া টাইটেল নয়, আমরা আবেদনও করিনি, কোনোদিন অ্যাপ্লিকেশন লিখিনি, কোনোদিন দরখাস্ত লিখিনি যে আল্লাহ ওদেরকে কাফের বলেছে, এদেরকে মুশরিক বলেছে, এদেরকে বেঈমান বলেছে, এদেরকে মুনাফিক বলেছে, আল্লাহ গো আমাদের একটা ভালো নাম দিও, এরকমের নাম দিয়ে যেন আমাদের খেতাব না করা হয়, সম্বোধন না করা হয়, আমরা কোনোদিন অ্যাপ্লিকেশন করিনি। তো আল্লাহ পাক আমাদের এত সুন্দর নাম কেন দিলেন, আল্লাহ পাক কেন দিলেন নামটা, এই নাম পাওয়ার যোগ্যতা আমাদের মাঝে আছে। যে মানবেন আপনি, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ জোর করে বলুন, আলহামদুলিল্লাহ। এই মান মর্যাদা পাওয়ার যোগ্যতা রাব্বুল আলামিন আমাদের দান করেছেন, মানুষের মধ্য থেকে আমরা বাছাই হয়ে, ছাঁটাই হয়ে, ধান চাল গম ইত্যাদি মেশিন তৈরি হয়েছে, সেই মেশিনে তুষ গুড়া অন্যান্য সব কিছুকে ছেকে ফেলে দিয়ে মানুষের খাবার জন্য সুন্দর খাদ্যটা তৈরি করে, লোহার মেশিনে মেশিন ছাঁকাই করে দিচ্ছে, এ মানব তুমি খাও, তুমি সর্বোচ্চ মর্যাদাশীল সৃষ্টি, তোমার জন্য এই মেশিন তৈরি করা হয়েছে, তুমি ভালো খাবারটা, উন্নত মানের খাবারটা তুমি খাও, তোমার জন্য এটা তৈরি করা হয়েছে। আমরা নিজকে ঘুষে ঘুষে লোহা, নিজকে ঘর্ষণে ঘুষে 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 নিজকে শেষ করছে, কাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে আপনাকে, যে আমার আপনার জন্য কত লোহা, কত জাল, কত নেট বেকার হয়ে গেল, বলছে আমার যোগ্যতা শেষ, তুই আই, আমি শেষ, তুই আই, এর পরে 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 যুগ যুগ ধরে আমাদের সেবা করতে আছে, করতে আছে কে, লোহা, প্লাস্টিক, অমুক তমুক, ফাইবার, আপনার মাটি, পাথর, সবাই সেবা করছে, কেন এই একটু ভালো জায়গাতে চলো, আজ টাইলস, আজ মসজিদের টাইলস, জি মাটি গেল, পাহাড় গেল, যান মক্কা নগরে হাজি সাহেবেরা কাবা শরীফের ইমামের পিছনে নামাজ ধরার জন্য বাস থেকে ছুটে যেতে যেতে দেখলো নামাজ শুরু হয়ে গেছে, মাঠের মধ্যে, রোডের মধ্যে, তাপে থাকা যায় না, ওখানে বলছে আল্লাহু আকবার, মানে আমার জামাত যেন ছুটে না যায়,
রেকাতটা যেন ছুটে না যায়। কোথায় কি রৌদ্র আর তাপ আর পাথর আর কিছু দেখার নেই, পাগলের মতো দাঁড়িয়ে আছে। যে এদের সেবা করার জন্য আমাদের সুনামধন্য মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদের পতাকা কোম্পানির মুস্তাক ভাই আমার, উনি ধরিয়ে দিচ্ছেন খুব হালকা করে একটা যায় নামাজ, একটা ব্যাগ, একটা স্যানিটাইজার, আর কিছু একটা ছাতা, একটা চশমা, অমুক তমুক দিচ্ছে। যে কেন হাজি সাহেবরা এমন এক জায়গায় যাচ্ছে যেখানে সবটি জিনিসের দরকার পড়বে, এরা যেন আমার জিনিসটা ব্যবহার করে। ব্যবহার করে কি হবে, যখনই ব্যবহার করবে ইন্ডিয়ার ছাতা দেখতে পাচ্ছে, সারা দেশের মানুষ ছাতা দেখে বলছে ও ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া, নাম কার হলো মোস্তাকের পতাকা কোম্পানির, চাইছে রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজি সাহেবরা যদি ছাতাটা মাথায় দেয় একটু যদি শান্তি পায়, আল্লাহ আমি একটু নেকি পাবো, হাতটা যখন ধবে তখন আমাকে দোয়া দেবে, আল্লাহ বেচারাকে আল্লাহ তুমি সুখে রাখি, ওর রুজিতে বরকত দাও, বেচারা আমাকে এই ব্যবস্থা দিয়েছে, একটা ব্যাগ, যায় নামাজ পাথরের উপরে নামাজ পড়বে ফট করে পকেট থেকে পকেটে রাখা যাবে, এমন যায় নামাজ দিচ্ছে যেটাকে পকেটে রাখা যাবে, ফট করে বের করে দিয়ে বিছিয়ে দিল, নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবার, ইমাম সাহেবের পিছনে, কাবার ইমামের পিছনে নামাজ পড়তে পেয়েছে জীবনের প্রথমবার। এই জীবন মক্কা থেকে বেরিয়ে গেল, আর জীবনে ভাগ্যে লাগবে কিনা জানি না, এখানে দেওয়ার জন্য কি হলো, উনি কি পেলেন, উনি চাইলেন সেবা করতে চাইলেন, কার, মানুষ মানুষের সেবা, মানুষ মানুষের সেবার জন্য নিজের জান কোরবান করে দিচ্ছে, আমি মরব বাঁচবো আমার টাকা পয়সা সব খরচ হোক, এয়ারপোর্টে গিয়ে ধরাচ্ছে হাই সাহেব, কেউ এসে বলছে আমার সিম নেন, কেউ বলছে যে আমার গাড়িতে যাবুন, কেউ বলছে আপনার ব্যাগটা আমাকে দেন, পাগলার মতো কারা, ওরা বড় বড় আমাকে কিনে নিবে আপনাকে কিনে নিবে, এরকম লোকেরা দাঁড়িয়ে আছে আপনার সেবা করার জন্য, কার সেবা, মানুষের সেবা, এত ভালোবাসলেন কেন, এরা কাবায় যাচ্ছে, এরা মসজিদে নববীতে যাবে, এরা গিয়ে ওখানে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, নবীজি বলেছেন যখন মদিনা আসবে আমার মসজিদে নববীতে আসবে, এখানে একটা জান্নাতের বাগান আছে, বাগানটাতে জান্নাতের একটা অংশ আছে, অংশটাতে নামাজ পড়িও, আপনি কত সৌভাগ্যবান, জান্নাত কোথায় আছে, ওই জান্নাতের একটা অংশ আল্লাহ পাক এখানে নবীজিকে দিয়ে দিলেন, তার উম্মত বর্গরা আসবার এখানে নামাজ পড়বে, সবাই সেবা করছে কার, মানুষের, কেন, এরা আল্লাহকে বলে ভয় করে, হজ করতে কেন গেছে এত টাকা খরচ করে সব ছেড়ে দিয়ে, জি সাদা কাফন পরে কলকাতার মাটি থেকে যখন বের হয় কোনো এমন মায়ের সন্তান নেই যে ওর চোখ দিয়ে পানি পড়ে না, কাফন পরে প্লেনে চেপে গেল আল্লাহর উপরে ভরসা করে, প্লেন ডুববে না পড়বে না কি হবে কিচ্ছু দেখার নেই, পাগলার মতো অঝর নয়নে বাবা কাঁদছে, ছেলে রাখতে গেছে ছেলে কাঁদছে, দেশবাসী কাঁদছে, কেউ কাঁদছে না, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না, অঝর নয়নে কাঁদছে, কেন কাঁদছে, কোথায় যাচ্ছে কি হবে এই জন্য কাঁদছে, বন্ধ এদের সেবার জন্য কেন এরা ভয় করে চলেছে, এদের সেবা করার জন্য গোটা দেশের মানুষ পাগলা হয়ে আছে, কারণ এরা যাচ্ছে আল্লাহর নবীর জায়গাতে, আল্লাহর আসল ঘরে আসল জায়গাতে এরা যাবে, এই জন্য এদের সেবা, রাব্বুল আলামিন বলছেন বান্দারে গোটা পৃথিবীতে আমি গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিয়েছি শুধু মানুষ দিয়ে, সব মানুষ মানুষ মানুষ, এদের মধ্যে অসংখ্য মানুষ আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমার চোখের সামনে আমার বিরুদ্ধে স্লোগান তুলে, আমাকে খোদা না বলে আর কাউকে খোদা বলে, আমার সামনে মাথা নত করে না করে অপরের সামনে নিজের হাতের তৈরি পুতুলের সামনে মাথা নত করে, ওরা কমই তৈরি করেছে দুনিয়াতে, ওদের কমই খাবার দিয়েছি, ওদের শক্তি দিয়েছি, ওদের পানি দিয়েছি, মিঠা পানি দিয়েছি, সব কিছু দিয়েছি, কেন দিয়েছি, আমি যে রহমান, আমার নাম যে রহমান, আমি যে রহিম, আমি যে অতি দয়ালু, আমার টাইটেলটাই দয়ালু। মমিনদের বারবার কেন ডাকলাম, মমিন মানে হচ্ছে বিশ্বাসী, মমিন মানেই হচ্ছে বিশ্বাসী,
বিশ্বাসী বলছিলাম আপনার স্টাফ আপনার ছেলে ডাকে বারবার কেন এই জন্য যে তার মধ্যে অভিজ্ঞতা আছে মুমিনদের মধ্যে অভিজ্ঞতা আছে আল্লাহর ভালোবাসা নেওয়ার মতো অভিজ্ঞতা আছে আল্লাহকে ভয় করে চলার মতো এদের মধ্যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এবং মুমিনেরা আস্তে 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 এটাকে তৈরি করে নিয়েছে আল্লাহ পাক তাই তাদের বলেন এ মুমিন বান্দা শুন এ মুমিন বান্দা আমার তোমায় আমি ভালোবেসেছি বান্দারে আমার তোমার নাম আমি দিয়ে দিলাম তোমার কোনো আবেদন পত্র আমার দরবারে আসে নাই তোমার কোনো অ্যাপ্লিকেশন আসে নাই আমি দয়ালু দাতা আমি রহমান আমি দেখলাম বান্দারে তোর কত সুন্দর আকিদা তুই জীবনে আমাকে দেখলি না কিন্তু বান্দা আমার সব কিছু কোরআনে পেয়ে আমার নবীর মুখ থেকে শুনে আউলিয়াদের মুখ থেকে শুনে তুই বিশ্বাসী বনে গেছিস বান্দা দুনিয়ার সব কিছুকে তুই ত্যাগ করে দিয়েছিস অন্যায়গুলোকে দূরে রেখে দিলি যেই সমস্ত অন্যায়গুলোর কথা আমি বলেছি এটা অন্যায় এটা করতে হবে না এটা হলো তোমার অন্যায় এটা হলো হত্যা লা তাকতুলু আওলাদাকুম তুমি তোমার আওলাদদের তোমার সন্তানদের তুমি হত্যা করিও না আমি বললাম মুমিন বান্দা তুমি মেনে নিলে কাফেরেরা একটা মানুষ একটা বাচ্চা নিয়েছে দুটা বাচ্চা নিয়েছে তার অভিজ্ঞতা নেই তার মরণের চিন্তা নেই তার জীবনের চিন্তা নেই সে বাবা ভেবেছে বেশি যদি সন্তান হয় তাহলে আমি খাবার দিতে পারবো না বেশি যদি সন্তান হয় তার আমি ঘর দিতে পারবো না তার যোগান আমি দিতে পারবো না কিন্তু বান্দারে আমার তোর মধ্যে এত সুন্দর যোগ্যতা তোকে আমি বললাম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক বান্দারে আমার খরচের ভয়ে তুমি তোমার আওলাদকে মারিও না তাদের তুমি মেরে ফেলিও না এ বান্দা আমার একটার জায়গাতে আজ তোর ঘরে দশ খানা আওলাদ আজ তোর ঘরে পাঁচ খানা আওলাদ তোর জীবনে কোনোদিন তুই চিন্তা করলি না তুই মেনে নিয়েছিস রব্বুল আলামিন আমাকে হত্যা করতে মানা করেছেন আল্লাহ বলেছেন নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম এ বান্দা আমার জেনে নাও আমি হলাম রাজ্জাক আমার রুজি দাতা হলাম আমি আমার নাম আমার টাইটেল রাজ্জাক আমি সারা পৃথিবীকে আমি রুজি দিই খাবার দিই নাহনু নারজুকুকুম আর নারজুকুহুম ওয়া ইয়াকুম ওদের আমি রুজি দিই তোমার আমি রুজি দেই আমি যদি না দেই তুমি নিজে জোগাড় করতে পারবে না বান্দারে আমার আওলাদকে মারা তুমি বন্ধ করেছো এই যে তোমার অভিজ্ঞতা এই সুন্দর অভিজ্ঞতার কারণে আমি বললাম দেখো দেখো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহর সঙ্গে যদি তুমি শিরক যদি করো রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এর ব্যতিরেকে যে কোনো গুনাহ যদি হয়ে যায় রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি মাফ করে দিই যাকে চাই আমি ক্ষমা করে দিই বান্দারে আমার এই কথাটা এই থিওরিটা আমার সারা বিশ্বে কোনো মানব জাতি মেনে নিতে পারলো না একমাত্র তুমি মেনেছো তোমার অভিজ্ঞতা এটা তুমি মুমিন এই জন্য তোমার নাম আমি দিলাম ইমানদার তোমার নাম আমি দিলাম বিশ্বাসী তোমার নাম আমি দিলাম মুমিন যে দিয়ে বললাম কি বান্দারে আমার তোমার মহান স্রষ্টাকে বলে তুমি ভয় করিও ওকে বলে তুমি যদি ভয় করে চলো ভয় তোমার সর্বত্র যেন টপকে উঠে সর্বত্র যেন প্রকাশ পায় লেনদেনে যেন পায় চলাফেরাতে যেন পায় সর্বত্র যেন তোমার প্রকাশ পেয়ে যায় যে তুমি ভয় করে চলো রব্বুল আলামিন বললেন অনেক জায়গায় বলেছি বান্দারে আমার এমন তুমি কোনো কর্ম করিও না যে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না এরকম কর্ম থেকে তুমি বেঁচে যাও এখানে তোমাকে বাঁচাবার চেষ্টা করলাম যার দরুনে ওখানে তোমাকে ডাক দিলাম
তোমাকে শুধু ডাক দিলাম কেন? তোমাকে খুব ছেঁকে তোলার জন্য। কি বলছিলাম? লোহা নিজকে ক্ষয় করে করে সবকে ছেঁকে ছেঁকে আমার খাবার তৈরি করছে। আজ পানিতে আয়রন কত মেশিন আপনার জন্য কাজ করছে আপনি জানেন? এই ছাঁকায় পানি কেউ কোনোদিন গরু মহিষকে খাওয়ার জন্য পাগল হয়েছে আপনি দেখেছেন? জি না। আহ, রব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন শুধু মুমিনের জন্য। মুমিন আল্লাহকে বলে ভয় করে। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শব্দ তোর জন্য ব্যবহার করলাম, তোকে বিভিন্ন জায়গাতে তোর যেন এই টাইটেলে যেন কোনো অভাব না আসে, কোনো যেন ত্রুটি না আসে, কোনোখানে যেন দাগ যেন না লেগে যায়। এ বান্দা আমার, এই জন্য তোমাকে বারবার আমি খেতাব করলাম, তোমাকে আমি ডাকলাম। এ বান্দা আমার শুনে নাও, তোমার যখন ফায়দা পর্যায়ে সলাত, তোমার যখন নামাজ যখন শেষ হয়ে যাবে, এ বান্দা আমার মসজিদে বসে বসে দিন রাত তোমাকে থাকতে হবে না। আল্লাহ পাক বললেন, মুমিন তোমাকে আমি ডাক দিয়ে বললাম, যা কোজিয়াতে সলাত ফন্তাসির ফিল আর, বান্দারে আমার দুনিয়াতে তুমি ছড়িয়ে পড়ো, তুমি চেষ্টা করো, সাধনা করো, তুমি তোমার বহু বাচ্চার জন্য তুমি চেষ্টা করো, নিজের জীবন ধারণ করার জন্য তুমি চেষ্টা করো, রুজি তদাস করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনে না চলতে গেলে তুমি দেখতে পাবে না, খুঁজে পাবে না কোন খানে রব্বুল আলামিন কত রকমের নিয়ামত রেখেছেন, ওই নিয়ামত গুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এর জন্য তোমার অলস হওয়া চলবে না, বিছানায় ঘুমানো চলবে না, বিছানায় ঘুমার জন্য একটা টাইম তোমাকে মেনশন করে নিতে হবে, মেনটেন করতে হবে। এর জন্য তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে, কখন ঘুমাবে, আল্লাহ পাক তোমাকে ঘুমাতে বলেছেন, আবার বলেছেন বান্দারে ঘুমের অবস্থাকে তুমি শেষ করো। এ বান্দা আমার জেগে যাও, আসসালাতু খায়রুম মিনান নওম। আহা, রব্বুল আলামিন বললেন, বান্দা তোর জন্য আমি কত সুন্দর শব্দ ব্যবহার করে দিলাম। নবীকে বললাম, এ নবী আমার, আমার বান্দাদের মুমিন বান্দাদের জন্য তুমি তাদের ডাক দাও, তারা গভীর ঘুমে ঘুমিয়ে আছে, তাদের বলো তোমাদের বডির জন্য, তোমাদের জীবন ধারণের জন্য যেমন আরামের দরকার আছে, যেমন রাত্রে ঘুমানোর দরকার আছে, পাক পরবর্দিগারে আলাম দিনের বেলা করেছেন কর্ম করার জন্য, রাত করেছেন তোমার আরামের জন্য। আরাম সারা রাত করলে হবে না, আরাম করার সময় হয়েছে। এবার তোমার মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করার জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তুমি জেগে যাও। কি বলা হয়েছে? এই যে ঘুম, যেই ঘুম না আসার জন্য, ঘুম যখন আসে না, মানুষকে ট্যাবলেট খেতে হয়েছে, মানুষকে ইঞ্জেকশন নিতে হয়েছে, মানুষকে নানা রকমের কৌশল অবলম্বন করতে হয়েছে বান্দারে আমার। আল্লাহ পাক বললেন, ওরে বান্দা তোর চোখে আমি ঘুম দিয়ে দিলাম। একটা বাচ্চা যখন না ঘুম তাকে আসে না, ঘুম না আসার কারণে তার বাবা পাগল, তার মাও পাগল। ঘুম যদি না হয় মির্গি রোগ ধরবে, নানান রকমের অসুখ ধরবে। আল্লাহ বললেন, বান্দারে ঘুম আসাটা এটাও একটা বড় নিয়ামত, তোমাকে আমি দান করে দিলাম। তোমাকে না সবাই ইয়া যারা শুইল না, তোমাকে না খাওয়া ইয়া যারা খাইল না। এ বাপু আমার, এ মা আমার, আপনি যখন ছোটবেলায় যখন ছিলেন, যেদিন আপনি ছটপট করেছেন, আপনি বুঝতে পারেননি বিছানায় আপনার ঘুম আসে না, মা বুকের দুধ টেনে টেনে আপনাকে খাইয়েছে, কত মাথায় আপনার হাত বুলিয়েছে, আল্লাহ বাচ্চা যদি আমার ঘুমিয়ে যেত, রব্বুল আলামিন এটাই বড় আমি নিয়ামত মনে করতাম, প্রভু দয়াময় আমার সন্তানকে আল্লাহ তুমি ঘুম দাও। এই ঘুম আল্লাহর কাছে চেয়ে নেওয়া হয়েছে। অপরদিকে আল্লাহ বললেন, বান্দানি ঘুমের সময় হয়ে গেছে, ঘুমানো হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নওম। আহা, রব্বুল আলামিন এত সুন্দর শব্দ দিয়ে
দিলেন, এত সুন্দর ভাষা দিলেন, গোটা দুনিয়ার মানুষেরা বুঝতে পারলো না। মোমেন বান্দা বুঝতে পেরেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অর্ডার পাঠানো হয়েছে। এ বান্দা তুমি শুনে নাও, মুয়াজ্জিনকে শিক্ষা দেওয়া হয়েছে ফজরের আজান যখন তুমি দেবে তখন তুমি বলো আসসালাতু খায়রুম মিনান নওম, ঘুম থেকে তোমার নামাজ ভালো তাই তুমি জেগে যাও, ঘুম থেকে তোর নামাজ ভালো, ঘুম থেকে তোর নামাজ ভালো বলিল কোরআন। আহা, রব্বুল আলামিন ক্লিয়ার ভাবে তোমাকে বলে দিয়েছেন, আল্লাহর বিধানে বলে দেওয়া হয়েছে, রাসূলের বিধানে বলে দেওয়া হয়েছে। এ বন্ধু আমার ঘুম থেকে উঠতে হয়েছে, এইবারে মুমিন বান্দা কত সতর্ক হয়ে শুয়ে আছে, যখনই আওয়াজ এসেছে শয়তান কুচক্রান্ত করছে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, কি বলছে শয়তান দেখবেন খেয়াল করে। আজানের পর যদি আপনি নিজে থেকে একটু যদি অলস হতে যান, ঘুমটা খুব চাঙ্গা হয়ে চাপবে আজানের পর। কেন? ওখানে পিছনে কারণ আছে, কারণ মা যেমন নিজের বাচ্চাকে বলছে বাবারে ঘুমা 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 এরকম করে মাথায় হাত বোলাচ্ছে, শয়তান আপনার মাথায় এসে বলছে আলাইকা লাইলুন তাবে, মুয়াজ্জিন বলল যে রাত্রের ঘুম ভাঙো, এখন নামাজের জন্য প্রস্তুতি নাও, আর শয়তান বলছে আরে পাগল পাগল হয়েছে, ওই মুয়াজ্জিন পাগলা, 3 টাকা 1000 টাকা মাইনে পায় তার জন্য আজান দেওয়ার কাজ আজান দিতে গেছে, তাই বলে তোকে বলছে যে নামাজ পড়তে যেতে হবে, আলাইকা লাইলুন তাবিল, অনেক রাত্রি আছে এখন ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, অনেক রাত্রি আছে ঘুমাও ঘুমা, তখন অটোমেটিক ঘুম চেপে গেল। এবারে জামাত টামাত সব শেষ, সূর্য উঠবো উঠবো হয়েছে, ধটফট করে বান্দা উঠছে, কি করলাম আস্তাগফিরুল্লাহ, কি করলাম সময় চলে গেল, সময় দেখছে ঘড়ি দেখছে এত ঘড়ি, কি করলাম আমি এক্ষুনি ভাবছি এই যাচ্ছি মিশ্রপ নিচ্ছি নামাজ পড়তে যাচ্ছি, শয়তান বলছে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, ওদিকে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নওম, নামাজ থেকে তোমার নামাজ তোমার ঘুম থেকে অনেক গুণে বেহতার, জাগো জাগো, আর ই বলছে না ঘুমাও। তাহলে শয়তান আপনার আজকের দুশ্মন নয়, আল্লাহ পাক বলেছেন চিরদিনের তরে তোমার দুশ্মন, তোমার বাপ আদম থেকে লেগে আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে সবার পিছনে মেহনত করবে করবে, বইকে নিয়ে যাওয়ার জন্য, সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সঠিক পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন বান্দা তোকে আমি এই যে টাইটেলটা দিলাম, এই টাইটেল দিয়ে কতবার কত রকমের কথা বললাম, কখনো এই করো কখনো ওই করো, এই করে 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 তোমাকে আমি সজাগ করে একটা সুন্দর লাইনে নিয়ে এসে তোকে মানুষ করে তুলতে চাইছি, কারণ এই জীবন তো অস্থায়ী জীবন, 3 দিনের জিন্দেগি তোর কেটে যাবে, আসল জীবন তো শুরু হবে তোর মরণের পরে, আসল জীবন শুরু হবে মরণের পরে, এর জন্য তোকে তৈরি হতে হবে। রব্বুল আলামিন বললেন এই জায়গাটাতে, বললেন সূরাতুল আনফালের 629 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আমার ঈমানদার বান্দারা, ওরে আমার বিশ্বাসী বান্দারা, ইয়া বান্দা জেনে নাও তোমাকে এই জায়গাটাতে আমি কেন তোমাকে ডাক দিলাম। বন্ধুরে আমার, যখন ছেলে মেয়ের যখন বিয়ে পড়ানো হয় তখন প্রতিটা শব্দ দুই জায়গা থেকে বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লা, আবার বলা হয়েছে ইয়া আমানুত্তাকুল্লা, এই বারবার একে কেন ইঙ্গিত দেওয়া হয়েছে, রব্বুল আলামিন বলেছেন তুমি সতর্ক হও তুমি সতর্ক হও, এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গাটাতে বেশিরভাগ লড়াই হয়, রাস্তায় আস্তে আস্তে দেখলাম মোটর সাইকেলওয়ালা এবং রাস্তায় চলনেওয়ালা বাচ্চা লড়াই শুরু করে দিয়েছে, মধ্যখানে আমি ঢুকে দুইজনকে সরিয়ে দিলাম, বাপুরে জালসার আওয়াজটা যদি তোমাদের চলে যায় আর জালসাটা ভঙ্গ হয়ে যাবে, বদনাম হয়ে যাবে
ভাববো তুমি সহ্য করে নাও। বন্ধুরে আমার, এ রাস্তাটাকে এমন ভাবে ব্লক করা হয়েছে গোটা গহমাগেরাম পুরোটাই ব্লক হয়ে গেছে, আর মজলিসে কোনো লোক পাওয়া যায় না। আল্লাহ পাক বললেন, এ বান্দা আমার জেনে না, তোমাকে আমি ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ইমানদার বান্দা তুমি শোনো, ইন তাত্তাকুল্লাহ, তোমাকে এই জায়গাটাতে বলা হয়েছে, ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে বলে যদি ভয় করে চলো, আল্লাহর কাছে যদি তুমি নিজে কৃতজ্ঞ হয়ে যাও, তুমি যদি এখানে সতর্ক হয়ে যাও, তুমি যদি এই জায়গাটাতে মুত্তাকি যদি হয়ে যাও, পরহেজগার যদি হয়ে যাও, নিজের অন্তরে ইমানের মধ্যে তুমি যদি তাকওয়া যদি তৈরি করে নিতে পারো, তাকওয়াটাকে তুমি যদি বেছে নিতে পারো, তাকওয়ার পোশাক তুমি যদি পরে নিতে পারো, তাকওয়ার ব্যবস্থা তুমি যদি ধরে নিতে পারো রে বান্দা, তাকওয়ার যদি খাবার খেয়ে নিতে পারো, তাকওয়া অনুযায়ী তুমি যদি রুজি যদি তুমি তলাশ করে নাও, রব্বুল আলামিনের কানুন অনুযায়ী পাক পরওয়ারদিগারে আলম বললেন, বান্দারে আমার, ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে বলে যদি ভয় করো, তুমি যদি পরহেজগার হয়ে যাও, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি যদি তাকওয়াটাকে যদি ধরে নাও, রব্বুল আলামিন ওয়াদা করলেন, বান্দারে আমার মুত্তাকি শুনে নাও, ওরে ইমানদার তুমি শুনে নাও, ইয়াজআল্লাকুম ফুরকানা, এক নম্বর লাভ, আল্লাহ পাক বললেন, ইয়াজআল্লাকুম ফুরকানা, আহ মুত্তাকি যারা হবে, সুবহানাল্লাহ, কোন দিক দিয়ে আপনাকে বুঝাবো রে বন্ধু, রব্বুল আলামিন বলেছেন যারা মুত্তাকি হবে, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ ইন শর্ত লাগিয়ে দিলেন, ইন তাত্তাকুল্লাহ, অন্য জায়গাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ডাইরেক্ট বলেছেন আল্লাহকে বলে ভয় করো, এখানে বললেন ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে বলে ভয় করো, লাভ কি আল্লাহ দেখাচ্ছে, ইয়া যে আল্লাহ কুম ফুরকানা, গোটা পৃথিবীর মানুষের বটপর্দের তোমার তোমাকে কোন রকমের লফন্দতে তোমাকে, তোমার যারা জুতা যারা বহার মতো তাদের অভিজ্ঞতা নেই, যাদের এরকমের কোনো মান নেই, তাদের সঙ্গে তোমাকে পরামর্শ দরকার হবে না, তাদের কাছে মদদ তোমাকে নিতে হবে না, রব্বুল আলামিনকে ডেকেছো, আল্লাহকে বলে ভয় করেছো, রব্বুল আলামিন বললেন ইয়া যা আল্লাহ কুম ফুরকানা, রব্বুল আলামিন নিজের দয়ার ভাণ্ডার থেকে তোমার জন্য একটা পুরোপুরি সিদ্ধান্তজনক পরিপূর্ণ সিদ্ধান্তমূলক জিনিস তোমাকে দান করে দিবেন, এমন একটা ফয়সালা তোমার ব্রেনে উঠিয়ে দিবেন, এমন একটা সুন্দর সিদ্ধান্ত তোমার ব্রেনে তৈরি করে দেবেন, যে রব্বুল আলামিন এত সুন্দর সিদ্ধান্ত কোনো কাউকে দেন না, কাকে দিবেন, একমাত্র মুমিনদেরকে, কাকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।